লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হল ভাঙড়। আইএসএফ কর্মী খুনে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর এবার তাঁর খাস তালুক পোলের হাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও আইএসএফ। আহত হলেন উভয় পক্ষের 5-6 জন। আইএসএফ এর দাবি, রবিবার পোলের হাটের পশ্চিম সাতুলিয়া এলাকায় তাদের বুথ কমিটির মিটিং চলছিল। অভিযোগ, সেই সময় হামলা চালায় তৃণমূলের 50-60 জন দুষ্কৃতী। যদিও আইএসএফ এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বুথ কমিটি তৈরি হচ্ছিল সাতুলি, ওখানে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা আগে থাকতেই আজকে ওরা রেডি ছিল। ওখান থেকে ওরা সেজে গুজে একদম 50 জনের মতো গুন্ডা বাহিনী আসলো, ব্যাপক মারা মেরেছে আমাদের কয়েকজনকে। ব্রিগেডের মিটিং ছিল, আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ব্রিজের মুখে দেখলাম যে 10-12 জন মতো লোক দাঁড়িয়ে বসে আছে। আমরা তৃণমূলটা করি, ওরা জানে, আমাদের দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি কি হচ্ছে, আমরা হয়তো ঝামেলা হতে পারে, ঝামেলা বলেই আমাদের বাঁট দিয়ে গাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এসি আমার হাতে মেরেছে, দেখুন। রবিবারের ঘটনায় দুপক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। সংঘর্ষ, বোমাবাজি থেকে খুন বাদ যায়নি কিছুই। এবার লোকসভা ভোটের মুখে ফের উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। পঞ্চায়েত নির্বাচনে একাধিকবার অশান্ত হয়েছে এই ভাঙড়। চিন্তার বিষয়, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, অথচ তার আগেই ফের অশান্তির ছবি দেখা যাচ্ছে ভাঙড়ের বুকে। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।